আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেহেতু সামনে মাহে রমজান। মাহে রমজান উপলক্ষে কিন্তু ব্যাংকের যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলোর সময় পরিবর্তন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন, যারা আমাদের বিভিন্ন ব্যাংকের গ্রাহক রয়েছেন, তাদের অবশ্যই এই বিষয়টি জানা জরুরি। কেননা আপনারা অনেক সময় ভুল সময় ব্যাংকে গিয়ে কিন্তু টাকা উত্তোলন করতে না পারলে সেই বিষয়টি অবশ্যই আপনাদের জন্য খুবই ভোগান্তি হবে বলে মনে করছি। তাই আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা রমজানে আপনারা ব্যাংক কখন খোলা থাকবে বা ব্যাংকে আপনারা কখন লেনদেন করতে পারবেন সেই বিষয়টি। এই বিষয়টির জন্য আমরা যদি একটু খেয়াল করে দেখি, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে গত 5ই মার্চ 2024 সন্ধ্যায় তারা প্রেস বিজ্ঞপ্তি করেছেন। সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে দেখি যে হিজরি 1445-2024 খ্রিস্টাব্দ সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র ব্যাংকিং ক্ষেত্রে না, এখানে কিন্তু বিভিন্ন অফিস আর কথা বলা হয়েছে। যাই হোক, আমরা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত লেনদেন কার্যক্রম পরিচালনা করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংকের যে খোলা বা ব্যাংক যে খোলা থাকবে সেটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে, তবে মাঝখানে যদি সরকারি কোনো বন্ধ থাকে সেটি অবশ্যই ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংকের যে লেনদেন সময়সূচি সেটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, লেনদেন সময়সূচি হচ্ছে সকাল 9:30 থেকে, আবারও বলছি সকাল 9:30 থেকে 2:30 পর্যন্ত কিন্তু বাংলাদেশের সকল ব্যাংকিং কার্যক্রম এবং সকল ব্যাংকের লেনদেন চলমান থাকবে। এর বাইরে কোনো প্রকার লেনদেন কার্যক্রম চলমান থাকবে না। আপনারা অনেকে হয়তো বা আগের যে সময় রয়েছে, যেমন বিকেল 4টা বা 3:30 পর্যন্ত আপনারা যে লেনদেন কার্যক্রম পরিচালনা করতেন, সেটা কিন্তু আপনারা ব্যাংকে 2:30 পরে কিন্তু কেউ ট্রানজ্যাকশন করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই রমজানে অবশ্যই মাথায় রাখবেন যে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আপনার ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে। এর মাঝখানে কিন্তু আপনার জোহরের নামাজে তারা বিরতি দিয়েছে। তো আশা করি এই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করার জন্য আজকে কিন্তু আমরা এসেছি। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের যে অফিস ও লেনদেন সময়সূচি রয়েছে তা পূর্ব অবস্থায় যে সময় রয়েছে সেই সময় ফিরে আসবে, এটা তারা আমাদেরকে জানিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে পারছি। গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, যেহেতু অনেকেই ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন বা আমাদের চ্যানেলে যারা আছেন তারা ব্যাংকের সাথে প্রতিনিয়ত কানেক্টেড রয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংক রিলেটেড যে সকল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা অবশ্যই উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।